হ্যালো স্টুডেন্ট, আড্ডা 247 বেঙ্গলির তরফ থেকে আমি তোমাদের শাহিন ম্যাম আজকে আমার কিছু পুরনো স্মৃতি নিয়ে তোমাদের কাছে এসেছি। টিচার্স ডে সেলিব্রেশন আমরা কিভাবে করতাম, তোমরাও ডেফিনেটলি সেইভাবেই করেছো। আমার মনে পড়ে সেই স্কুল কলেজের সময়, এই সময়টুকুতে আমরা চাঁদা কালেক্ট করতাম ফ্রেন্ডদের কাছ থেকে, সবাই চাঁদা দিয়ে তারপর কিছু গিফট কেনা, যেন একটা খুব বড় দায়িত্ব কাঁধে এসে পড়েছে, এইরকম কিছু একটা ফিল হতো তখন। কী কিনবো, স্যারকে কী গিফট দেওয়া যায়, কীভাবে কী করা যায়, কত টাকা বাজেট হলো, তার জন্য আবার একজনকে অ্যালট করা যায়, দেখো টাকাগুলোর ইউজেস যেন ঠিকভাবে হয়, কত টাকা করে দিতে হবে, এত কিছু করা হতো। আশা করি তোমরাও সেটাকে নিজেদের সাথে রিলেট করতে পারছো। সেই দিনগুলো কিন্তু সত্যি খুবই সুন্দর, তাই না? অ্যাটলিস্ট এখন এই চাকরি করো বা চাকরি পেতে হবে এই টেনশনের থেকে ওই বাচ্চাবেলার সময়টা বোধহয় অনেকটাই ভালো ছিল। তোমরাও ডেফিনেটলি এটাতে সহমত করো। তো আজ আমি এই আড্ডা 247 বেঙ্গলির তরফ থেকে আমার সমস্ত শিক্ষক শিক্ষিকাকে প্রণাম জানাচ্ছি। আজ আপনাদের জন্যই আমরা কিন্তু আজ এখানে আছি। থ্যাংক ইউ ভেরি মাচ, একটু ইমোশনাল হয়ে গেলাম। আর স্টুডেন্ট, তোমাদের জন্যও কিন্তু আমার কিছু কথা আছে। কি কথা? আমাদের টিচার্স ডে সেলিব্রেট করা হচ্ছে, ন্যাশনাল টিচার্স ডে সেলিব্রেট করা হচ্ছে আগামীকাল, তার মানে 5th সেপ্টেম্বর। 5th অক্টোবরে আমরা কি সেলিব্রেট করি? আমরা সেলিব্রেট করি ওয়ার্ল্ড টিচার্স ডে। আচ্ছা, তোমরা বলতে পারবে আমরা ওয়ার্ল্ড স্টুডেন্ট ডে কবে সেলিব্রেট করি, মানে তোমাদের দিনটা কোথায়, তোমাদের দিন কবে? কমেন্ট সেকশানে অতি অবশ্যই কিন্তু তোমরা জানিয়ে দাও যে ওয়ার্ল্ড স্টুডেন্ট ডে আমরা কবে সেলিব্রেট করি। আর তোমরাও কিন্তু তোমাদের যে টিচার্স আছে তাদের উইশ করতে ভুলো না। থ্যাংক ইউ ভেরি মাচ, বেস্ট অফ লাক।